সালামু আলাইকুম বেয়ার্স কেমন আছেন আপনার সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো অনেকে অনুরোধ করেছিলেন যে ভাই এরকম সিন ভিডিওগুলো কেউ এডিট করে তো আমি অনেকদিন চিন্তা ভাবনা করে তো এই সিনগুলো ভিডিও এডিট করা যত এত মানে পরিশ্রম আছে অনেক যে ভিডিও শ্যুট করাটা অনেক পরিশ্রম একটা শ্যুট করতে গেলে অনেকগুলো শ্যুট করা লাগে মানে মোবাইল দিয়ে ভিডিও এডিট সম্ভব হ্যাঁ মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করা সম্ভব অনেকগুলো শ্যুট করা লাগে যেরকম প্রথমে একটা হিরোর কাছ থেকে দূরে থেকে মানে একটা মেন মেন জিনিসটাই এরকম একটা ঘুষি দেবো সেই ঘুষি মেন জিনিসটাকে তিনটা শ্যুট করে রাখবে একটা দূর থেকে একটা কাছ থেকে এতটুক আর একটা কাজ এই যে এতটুক যে এনে দিল এই শ্যুটটা একটা শ্যুট তো একটা স্মার্টফোন দিয়ে সাহায্য করে যে ওরা অনেকগুলো এফ এফ এ ফ্রেন্ডস ফর এভার মনে হয় হ্যাঁ চ্যানেলটার নাম ওরা এভাবে ভিডিও শ্যুট করে মোবাইল দিয়ে শ্যুট করে বালু তারপর বালু দেয় অনেক ভালো ভালোগুলো উড়ে যায় বাতাস আসে এগুলো কিন্তু ভিডিওটা কাছ থেকে করে আর বাতাসটা দেয় আবার বালুটা দেয় সো আপনারা যদি এভাবেই শ্যুট করেন শ্যুট করে এই ভিডিওটি এডিট করে দেয় আমি আজকে দেখাবো কীভাবে ওরা শ্যুট করে তারপরে এডিট করে হ্যালো বিহ আমি তানভিমাহতো আপনাদের সাথে পুরো ভিডিও যে পুরো ভিডিওটি দেখতে আর আপনিও এডিটর হয়ে যান এরকম সিন বিলগুলো কীভাবে তৈরি করে তো আর ধরে না এখনই চলে যাচ্ছে মূল টপিকে আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ আপনাকে চলুন শুরু করা যাক আমার সময় স্বল্পতার কারণে আমি আমার মেন কম থাকার কারণে আমি শ্যুট করতে পারি কিন্তু ওরা শ্যুটগুলোই আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো কীভাবে এডিট হয়েছে ধন্যবাদ সবাই বন্ধুরা প্রথমে আপনাদের ভিডিও শ্যুটগুলো করে নিতে হবে যে ওরা যে শ্যুট মানে শ্যুটিংগুলো করতে হবে অনেকে যেরকম একজন দূরা থেকে যে এরকম স্পিডে আসবে এগুলো আপনারা সেম টু সেম মানে অ্যাকশন মতন ভিডিও শ্যুটগুলো করে নেবেন ঠিক আছে তারপর কি করতে হবে আপনাদের আমি সব বুঝিয়ে বলবো এরকম ওই যে বালু নেবে অনেক কিছু আপনাদের শ্যুটগুলো ঠিকঠাক করতে হবে শ্যুটগুলো ঠিকঠাক করার পর আপনাদের করতে হবে কী জানেন আপনাদের কায়েন্ট মাস্টার অমেন্ট এগুলো কোথায় অ্যাড করে এরকম বালু সালু মানে সবগুলোই সুন্দরভাবে শ্যুট করতে হবে এবার আমি দেখাই আপনাদেরকে আপনারা কায়েন্ট মাস্টারটি ওপেন করবেন ওপেন করার পর ওটা প্রভার্ট আপনি চাইলে আমারটা ইউজ করতে পারেন তো আপনার কী করতে হবে আমার ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে লিংক থাকবে সেখান থেকে ডাউনলোড করে এডিট অপশানে ক্লিক করবেন এটা এই সিলেক্ট করবেন নেক্সট নেক্সটে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি দেখাই এগুলো এডিট কিন্তু এই যে এরকম এডিট হবে আর কি মনে করেন যে আমি দেখাই প্রথম থেকে এই যে একটা শ্যুট করতে হবে এরকম একটা শ্যুট ক্যামেরাটা নিতে হবে ঠিক আছে এরকম কাছ থেকে শ্যুটগুলো নিতে হবে অনেকগুলো শ্যুট নিতে হয় একটা ইয়ার আর কি বুঝছেন এরকম আমি দেখাই এখান থেকে এটা কেটে দিলাম সামনেটুকু এরকম সামনে যে বসছে এইখানে বসছে এনে একটা শ্যুট এরপরে এটা কাট পরে একে মুখ টু মুখ সেম টু সেম একটু এতটুকু একটু শ্যুট এরকম মেক শ্যুট এটা নিয়ে একটা শ্যুট এটা শ্যুট নিতে হবে সবগুলো কেটে কেটে অ্যাডজাস্ট করবে এবার নেট নেটটা এরকম নেটের কাছ থেকে মানে করেন যে তিন সেকেন্ডে একটা শ্যুট নেবেন পরে একটু দূরের থেকে দূরাত থেকে একটা শ্যুট ঠিক আছে এরকম একটা শ্যুট এই যে একটা সুন্দর একটা অ্যাকশন এটাকে আমি কেটে দিই এতটু এটা কেটে দিলাম একটু স্ট্রিমে কেটে দিয়ে অ্যাডজাস্ট করলাম প্রথমে আপনার মনে রাখবেন এরকম স্লো মোশনগুলো আপনার দিতে হবে পরে আগে ভিডিওগুলো এডিট করার মানে সুন্দর করে এডিট করতে হবে এডিট করার পর আপনাদের তারপরে স্লো মোশনগুলো দিতে হবে যেরকম এই যে এতটুকু জায়গায় দেন এতটুকু কী করছে এন থেকে এনতিকে এই জাপসা দিয়ে এরকম উঠে গেছে উপরে উঠে তারপরে এরকম পরে গেছে এটা কী কীভাবে করছে এটা মাস্টারে সম্ভব আমি দেখাই আপনাদেরকে এটা কিন্তু এতটুকু উঠছে না এটা উঠছে এটা রিভার্স ইউজ করছে যেরকম এটাকে আমি দিই একটু বড়ো করে দিই এতটুকু উঠছে না হ্যাঁ এতটুকু উঠলো আমি এটাকে কাটি এটাকে টিম টু কেটে দিলাম হুম ওটা ওরা রিভার্স ইউজ করছে এটা যদি আমি এটা দিয়ে আমি এই যে আবার রিভার্সে ক্লিক দিই একটু সময় নেবে দেখেন এটা কিন্তু এখন উল্টা হয়ে যাবে দেখেন ঠিক এই যে আগে কী আগে কিসে হল উপরে উপরেতে উঠতেছে নাকি উপরেতে উঠতেছে এখন উপরেতে নামতেছে আবার যদি এটাকে আমি রিভার্স দিয়ে দিই আবার যদি রিভার্স দিয়ে দিই এটা আবার মানে সেম প্রত্যেকটা ভিডিওই উল্টা রিভার্স কমপ্লিট ঠিক আছে এখানে দেখেন আবার 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 ঠিক আছে আবার দেখি এই জায়গাটা শ্যুট করলে কি এই দিনতে খুব মানে মানে এখানে সুরে ছাড়াতে এনে শ্যুট নিছে একটা প্রথমে উপরে একটা শ্যুট নিছে এখান থেকে সোজা বরাবর পায়ে বরাবর এটা শ্যুট নিছে নেওয়ার পর আবার এন থেকে এটা শ্যুট নিয়েছে আচ্ছা আমি মেন মেন জায়গাগুলো আপনাদেরকে দেখি আপনাদের আগে শ্যুটিংগুলো করতে হবে মনে করেন যে একটা শ্যুট এই যে একটা বুসি দেখ বা একটা মানে যে কোনো অপশন এই অংশটা একটা দূর থেকে শ্যুট হবে একটা হাত বরাবর শ্যুট হবে শপথ একটাই কাছাকাছি শ্যুট হবে এই যে দেখেন এটা দিতেছে এটা কিন্তু শরীরে বাইরে দিয়েছিলো হ্যাঁ কিন্তু এই যে বালো সিটকে আসতে আসে তো আরেকটা ভিডিও ম্যান বা আরেকটা ম্যানে বালো গোলা সিটকে দিছে তারপরে এ ভিডিও ভিডিও রেকর্ডিং হয়েছে এটা সিটকে পড়ছে ঠিক আছে আচ্ছা তারপর দেখাই এখানে এনে স্লঙ্গ সুন্দর দিয়েছে যে একটা মানে কাজ এটা দিচ্ছে এটা পড়তেছে তারপর এই এই যে একটা শট এদিকে দেখি এটা উঠছে কি বা এনে রিভার্স ইউজ করছে যে অপশনটা কোন অপশনটা এই যে এখানে রিভার্স এটা অপশনটা ইউজ করেছে তারপরে আবার যাক আবার সুন্দর এই যে ভালো এখানে ভালো সিট কেছে হ্যাঁ ক্যামেরাটা কিন্তু একবারে নিচে ছিল একবারে ভালো বরাবর ছিল ফোন দিয়ে রেকর্ড করেছে ফোন দিয়ে রেকর্ড করার পর ভালো বরাবর ছিল সেখান থেকে আবার দিয়েছে আবার এন দিছে আবার এনে 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 প্রথম শ্যুটটা কী হয়েছে এবার দিছে প্রথমে ওই এখান থেকে এই পিকচিটার পিচ থেকে শ্যুটটা দিছে ক্যামেরা শ্যুট করছে আবার এন্ট দিছে একটা আবার এই সাইডে তিন সেকেন্ডের পরে আবার এই সাইডে পিচির মুখ বরাবর একটা শ্যুট হয়েছে ঠিক আছে দেওয়ার পর পিকচিটা ফোরে গেছে ঠিক আছে এরকমভাবে আপনার আগে শুটিংগুলো করে নেবেন পরে আগে ভিডিওটা কাটকুট করে ঠিক করে তারপরে স্লো মোশনে দেবেন ঠিক আছে প্রত্যেকটা ভিডিও হয় এরকমভাবে করতে তো আপনারা চেষ্টা করুন আপনারা ওরা দেখেন কীভাবে শুট করছে ওরা 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 যে দিলো ওরা যে এটা করলো ওরা এই যে দেখেন ওরা কিন্তু অনেক কষ্ট করে আপনারা এরকম এডিট করতে পারেন আপনার শ্যুটিংটাকে ঠিক করতে হবে ঠিক আছে এই যে দেখেন এই যে এই যে এই যে ক্যামেরা কিন্তু এই যে নিচে এই যে ক্যামেরা নিচে ঠিক আছে ক্যামেরা নিচে এই যে এই যে এনে বাতাস দিছে এ বাতাস ক্যামেরার কাছে বাতাস দিছে একটু বাতাস বাতাস তো চুলগুলো লড়ছে ঠিক আছে এ ভিডিও করবেন আপনারা আশা করি বুঝতে পারছেন আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে কী ভিডিও করা যায় তো তাদের জন্য এই ভিডিওটি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম